ছাবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নোকজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বেজের অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষ আছে কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না শরীর ভালো যাচ্ছে না মানে শরীর খারাপ পড়েনি তো ঘাবড়ানোর কিছু নেই শোনো তুমি বলছিলে না তোমার ঘুম আসবে না আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিব চলো এভাবে নিজের সঙ্গে কত প্রতারণা করব আজ 10 বছর হয়ে গেল ছন্দাকে ভালোবেসে বিয়ে করেছি আমার ঘরে ছন্দা এসেছে আজ 3 বছর ছন্দা জানে না আবার দুষ্টুমি হচ্ছে না তোমাকে ছেড়ে কোথাও যাবো কোথাও যেতে হবে না এখন দুষ্টুমি যেতে হবে না শোনো আজ কিন্তু ফিরতে আমার একটু দেরি হবে কাল না তুমি বললে তুমি অসুস্থ আজ বেশ আছি দেখি এখনো তো গা গরম তুমি একদম চিন্তা করো না মিস্টার হ্যাঁ আজ কিন্তু এই গানটা বাজালেন না ও মাই গড আমি না ঠিক ভুলে গেছি ভুলে তো যাবেনই আমাকেই তো ভুলে যাচ্ছেন এক্ষুনি দিচ্ছি এই না তোমার অফিসে দেরি হয়ে যাবে তো শোনো না পাগল এই শোনো এই কি এখনই গানটা বেজে উঠবে তাইতেও ভাবতে জানো না আচ্ছা আমাকে ছাড়া তো তোমার কোনো কাজই চলে না কিছু করতে জানো না তুমি আচ্ছা কেমন লাগছে আমাকে অনেক 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 সুন্দর লাগছে আমার যাওয়াই দেখে অসুন্দর হতে পারে চোখ বুঝলেই পায়া
তোমাকে চোখ বুঝলেই পায়ার কাছে কারো বেশি ভালোবাসা আমি দিতে চাই যত ভালো ভালোবাসা যায় না ও আমার প্রাণ পাখি ময়না ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না। হ্যাঁ শিমলা বলো। এই তো আমি আসছি। ছন্দা জানে না, অথচ ওকে ভালোবেসেছি কি দুর্দান্ত ভাবে। একই খায়েশ, একই মন। শিমলা তো হিজড়া, অথচ আজ কতটা বছর ওরই সান্নিধ্যে ছুটে চলেছে। না না, যাব না, যাব না। কিন্তু শিমলার মধ্যে কি আকর্ষণ জানি না তো। এটা সডমি, ডক্টর সেলিম বলেছে। সডমিতে আসক্তরা এক ধরনের গিনিপিক। কেউ যদি একবার সডমিতে আসক্ত হয় তাহলে অন্য কোনো কিছুতেই সে স্বাদ পাবে না। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট? না না, এসব কুসংস্কার। তবে হাতে বেশ লেগেছে। মাসি কত হইল? 1000 টাকা দিছে। তোরা 3000 টাকা আনার কথা, 1000 টাকা আনছ, 2000 টাকা কই রাখছ? বড় মাসি কিছু কয় না। এই ছোট মাসি তুমি এমন করো কেন গো? শোন সাবনুর, এমন করো কেন? ওইতে 3000 টাকা তোলা আসছে, তুই দিছিস 1000 টাকা। তা আমাকে এত বড় সংসার কেমনে চলবো? সংসারের দিকে একটু নজর দে। এই শিমলা, তোর পারি কইছি। আইলো মনতে এদিকে। আরে তুই একটা গান ধর, তোর পারি কাইবো না এটা ভাবছস? আইবো, গান ধর, ধর তো। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া কদিন হলো শরীরটাও ভালো যাচ্ছে না। শুনছো গো? কি আমগর জীবনে হাসি ঠাট্টা আনন্দ করতে বলতে কিচ্ছু নাই। দেরি হয়ে গেল, বাড়িতে ফিরতে হবে। আর কিছুক্ষণ থাকলে হয় না? আরে বাবা, আমি তো আসছি। কত বছর হয়ে গেল, তুমি একটু বদলাওনি। ঠিক আছে চলো। ঠিক আছে, আমি যেতে পারবো। আজ বুঝি তোমার ভালো লাগেনি?
শরীরটা ঠিক? আমি সিএনজি ডাকতে পাঠিয়েছি, হয়তো বা এতক্ষণে চলে এসেছে। চলো তোমাকে দিয়ে আসি। ঠিক আছে চলো। তোমার গায়ে তো গরম কেন, জ্বর কি হয়েছে তোমার? কিছু হয়নি, তুমি যাও। ঠিক আছে, আমি দুধ গরম করছি, তুমি এসো। এতো আসছি। আপনারা কি দুজনই পেশেন্ট? না, আমি একাই পেশেন্ট। ওই এই বরিশাল তো নাইছি, আমি হার্টের পেশেন্ট, ডাক্তার দেন। জি মোহন সাহেব। হ্যাঁ আমি। এই আমার সিরিয়ালটা না, বসে দেখি রিপোর্ট গুলো দেখি। মাই গুডনেস, মানে ভাবি তো প্রেগনেন্ট। হ্যাঁ, আমি তো পরিষ্কার তিনটা জীবনের যৌবনিকা দেখতে পাচ্ছি। তিনটি জীবন? হ্যাঁ, মানে আপনি, আপনার স্ত্রী এবং আপনার অনাগত সন্তান। আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তার সাহেব। ঠিক আছে, আমি ভাবিকে সবকিছু পরে বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে আপনি বলুন তো, আপনি কেমন করে এ ধরনের একটা রোগে আক্রান্ত হলেন? আমি 5 বছর আগে সিফিলিসে আক্রান্ত হই। আমি ডালমিলের কাছে নার্গিস হিজরার ডেরায় বেশ কয়েক বছর ধরে যাওয়া আসা করি। আমি সর্বিতে আসক্ত, তারপরেও ছন্দের সাথে আমার বৈবাহিক জীবনে কোনো সমস্যা হয়নি। আমি ছন্দকে অনেক ভালোবাসি। তাছাড়া আমাদের জীবনে নতুন কেউ? বুঝলাম, সবই তো বুঝলাম, কিন্তু বিষয়টা ছন্দভাবে জানলে ভীষণ আপসেট হয়ে পড়বেন। আচ্ছা, এখন আমি কি করব? তাই তো ভাবছি। জানেন মুন সাহেব, আপনি আপনি এইচআইভিতে আক্রান্ত। সডোমিতে যারা অভ্যস্ত তাদের মধ্যে শতকরা 10 জন এইচআইভিতে আক্রান্ত হতে পারেন, আর আপনি আপনি সেই 10 জন দুর্ভাগার একজন। এখন আমি, কিন্তু মোমিন সাহেব, রিয়ালিটিকে তো ফেস করতেই হবে। সব কিছু মেনে নিয়ে একটু কেয়ারফুল চলুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এটাই হবে ওয়াইজ ডিসিশন। যান, ছন্দভাবেকে পাঠিয়ে দিন। Thank you.
ডাক্তার কি বললেন? তোমাকে ডেকেছে। তোমার কথা বলো। ডাক্তার বলেছে আমি ভীষণ অসুস্থ। মানে? মানে মানে আমরা তিনজনেই অসুস্থ। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। তুমি যাও ভিতরে। আসুন ভাবি, বসুন। আপনি ভালো আছেন তো ভাবি? ওর কি হয়েছে? শুধু ও নয়, আপনারা তিনজনই আক্রান্ত, আর এর জন্য মুমিন সাহেব দায়ী। আমি তো কিছুই বুঝতে পারছি না। মুমিন সাহেব, আপনি আর আপনার অনাগত সন্তান, আপনারা তিনজনই HIV ভাইরাসে আক্রান্ত। মুমিন সাহেবের কাছ থেকে আপনি আর আপনার কাছ থেকে আপনার সন্তান HIV ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু কিভাবে? ভাবি, হিউম্যান সাইকোলজি বড়ই বিচিত্র। আসলে মুমিন সাহেবকে আমরা যা দেখি, যা ভাবি, উনি তা নন। উনি সডোমিতে আসক্ত, আর যার পরিণতি আজকের এই ভয়াবহ অবস্থা। এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কি কিছুই করার নেই? ভাবি, সব কিছু এখন শেষ হয়ে যায়নি। সব কিছু নর্মালভাবে মেনে নেন, নিয়ম মতো চললে এবং নিয়মিত ওষুধ খেলে অনেক দিন পর্যন্ত উইনার হয়ে লড়াই করা সম্ভব। ধন্যবাদ। নে, রিপোর্টগুলো নিয়ে যা। কিছুই বলনি। ইউ হ্যাড ইউর পাস্ট, উই অলসো কিলড আওয়ার ফার্স্ট বেবি। বি ব্রেভ, স্টিল আই লাভ ইউ। আমার সত্যকে মোকাবেলা করার সাহস আছে। আজ যখন পশ্চিমে দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উদ্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ভালোবাসা যায়